কোভ্যাক্সিনের বদলে কোভিডশিল্ড দিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনাটা মহকুমা হাসপাতালে। দিনাটা শহরের বোর্ডিংপাড়া এলাকার বাসিন্দা জয়ানারায়ণ রায় জানান, এদিন দুপুরে দিনাটা মহকুমা হাসপাতালে করোনা ভ্যাকসিনের ডোজ নিতে আসেন। সেই সময় ভ্যাকসিনেশন কেন্দ্রে কোভিডশিল্ড এবং কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে, দুটো পৃথক দরজা দেখতে পারেন। তিনি কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিয়ে বাইরে বেরিয়ে আসতে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যজনেরা বলতে শুরু করেন কোভ্যাক্সিন নেই দিনাটা ভ্যাকসিন কেন্দ্রে। তারপর ওই উত্তেজনা শুরু হয় ভ্যাকসিন কেন্দ্রের বাইরে। তৎক্ষণাৎ তিনি কর্তব্যরত নার্সদের জিজ্ঞাসা করলে তারা বলেন, আপনি যেটা বলেছেন তারা সেটাই দিয়েছে। এরপর দরজার সামনে থেকে কোভ্যাক্সিন এবং কোভিডশিল্ড লেখা কাগজগুলি উঠিয়ে ফেলে হাসপাতাল কর্মীরা। কুচবিহার জেলার সব থেকে বড় মহকুমা দিনাটা, সেখানে দাঁড়িয়ে দিনাটা হাসপাতালে গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতাল সুপার ডক্টর রঞ্জিত মণ্ডল বলেন যে ঘটনার তদন্ত করে দেখা হবে। তো আমি জিজ্ঞাসাও করি সিভিক ভলান্টিয়ারদের, ওনারা বললেন হ্যাঁ এখানে কোভ্যাক্সিন চলছে। তো আমি লাইনে দাঁড়িয়ে যখন আবার এন্ট্রি করাতে যাই, তখনই আবার একটু লোকজন ছিলেন, তো তখন ওই সিভিক ভলান্টিয়ারস আবার ভিতরে ঢুকে বলছেন যে এন্ট্রি করাতে হবে না, আপনি লাইনে দাঁড়া হয়ে যাবেন। এবার লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে আমার ভ্যাকসিন হয়েও গেল, হ্যাঁ নেওয়াও হয়ে গেল ভ্যাকসিন। তো বাইরে এসে দেখি একজন বসে আছেন, তা আমি আপনি বসে আছেন কেন, আর কখন ধরে বলছে আমার তো কোভ্যাকসিন, তো বলছে কোভ্যাকসিন দেড়টার পরে হবে, হ্যাঁ ও জন্যই বসেছে। আমি না আমার তো কোভ্যাক্সিন আমাকে তো দিয়ে দিলেন, আমি লাইনে দাঁড়ালাম, আমি তো কিছু জমা করিনি। তখন হচ্ছে বলছে না আমাদের তো বললেন যে কোভ্যাক্সিন নেই, এখন কোভিশিল্ড চলছে। তখন আমি ভেতরে যাই গিয়ে জিজ্ঞেস করি, তখন ওনারা বলছেন হ্যাঁ এখন তো কোভিশিল্ড চলছে। তা আমি কোভিশিল্ড আমি তো কোভ্যাক্সিন দিয়েছি, ফার্স্ট ডোজ তো কোভ্যাক্সিন দিয়েছি। তখন বলছে না এখন তো কোভিশিল্ড চলছে, আমরা অনেকবার বলেছি এরকম বলছে, হ্যাঁ কিন্তু আমি আসার পরে একবারও শুনিনি, আমি লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ভেতরে গিয়েছি। এবার হচ্ছে আমি দেওয়ার পরে আমছি তাহলে আমাকে দিলেন, ওনারা দেখলেন না, না দেখেই দিলেন, আমার কি নেওয়া ছিল বা আমি এখন কি দেব। তো বলছে না ওটা তো আপনারই ভুল, আমারই নাকি ভুল সেটা বলছে ওনারা। হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেন না? জানেন, জানাবেন, লিখিত অভিযোগ করবেন কি? হ্যাঁ করব। কি নাম আপনার? জয়ানারায়ণ রায়।